নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আসন্ন পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থীদের জয়যুক্ত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচার, এবং সেই প্রচারে বিরোধীদের থেকেও এগিয়ে রয়েছে শাসক দল। গণদেবতাদের মতামতের উপর ভিত্তি করে জয় নিয়ে 100% নিশ্চিত হয়ে সুসজ্জিত মিছিলের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিতে গেলেন 9 বনমালীপুর কেন্দ্রের অন্তর্গত 6 ওয়ার্ডের মনোনীত প্রার্থীরা। এদিন প্রার্থীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে জনগণ তাদের সাথে রয়েছে এবং তারা নিজেদের জয় নিয়ে নিশ্চিত বলে। তাছাড়াও বিগত দিনে মানুষ বিরোধী সিপিআইএমের জঙ্গল রাজত্ব দেখেছেন, তাই এ থেকে মুক্তি পেতে উন্নয়নের সরকারকে জয় করবেন জনতা বলেই মত প্রকাশ করেছেন। তাছাড়াও পাশাপাশি এদিন প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য বলেন যে এবারের পৌর নিগম নির্বাচনে জনগণ সিপিআইএমকে মুছে ফেলবে এবং বিজেপি মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্মার্ট সিটির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জয়ী প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। আমরা জয় সম্পর্কে নিশ্চিত এবং আমরা চাই এই ত্রিপল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার এবং আগরতলা পৌর নিগমে ভারতীয় জনতা পার্টির পৌর নিগম গঠন করবে। এই যে বিগত দিনে এই রাজ্যের উন্নয়ন, নাগরিক পুর নাগরিকের যে উন্নয়ন যে স্তব্ধ হয়ে গেছিল, সেটাকে পুনরুদ্ধার করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হবে এবং এই ত্রিপুরা রাজ্যের আগরতলার যে স্মার্ট সিটির পরিকল্পনা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর, সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের প্রার্থীরা জয়ী হয়ে আগামী দিন মানুষের জন্য এবং এই পুরো নাগরিকদের জন্য অক্লান্ত পরিশ্রম করে এই রাজ্যের উন্নয়নকে একটা অন্য মাত্রায় সারা ভারতবর্ষের মধ্যে আজকে ত্রিপুরা এবং আগরতলা যেটা রয়েছে এই আগরতলাকে সুন্দরের জন্য পুরো নাগরিকদের ট্রেনিং সিস্টেম থেকে শুরু করে পানীয় জল সমস্ত কিছু আমাদের এই যারা বিজয়ী হবেন তারা আগামী দিন পুরো নাগরিকদের সুরক্ষা এবং তাদের যে মৌলিক চাহিদাগুলি রয়েছে সেগুলি পূরণ করার জন্য অঙ্গীকারবদ্ধ। প্রধান বিরোধী দল সিপিএম মানে শূন্য হয়ে যাবে বলছেন, একদম আমরা যদি এডিসি নির্বাচন দেখি, এডিসি নির্বাচনেও ভারতীয় জনতা পার্টির জয় হয়েছে এবং সেখানে যে 25 বছর ধরে এই রাজ্যের মুখে কমিউনিস্টরা শাসন করেছিল, এডিসি নির্বাচনে প্রমাণিত হয়েছে তারা সেকেন্ড নয়, থার্ড নয়, ফোর্থ পজিশনে গিয়ে প্রমাণ করেছে ত্রিপুরা রাজ্যের মানুষ কমিউনিস্টদের চিরজীবনের জন্য প্রত্যাখ্যান করেছে। এখনকার মতো আমাদের সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। ওয়েলকাম টু টম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়। তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। বর্তমানে করোনা পরিস্থিতিতে অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি। আমাদের ঠিকানা নিয়ার শঙ্কর চৌমুনি, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যামন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8।